चोखेर पाली बाली এটা কার রে কই দেখি ও এটা এটা তো আমার নূপুর আমার জ্যাঠাইমা বিরাকে গড়িয়ে দিয়েছিলেন আমি তো এটা পরে সারা ক্ষণ ঘুরে বেড়াতাম কিন্তু এটার জোড়াটা যে কোথায় হারিয়ে গিয়েছে আর খুঁজেই পেলাম না জোড়াটা হারিয়ে গেছে তুই ঠিক জানিস হ্যাঁ হারিয়েই তো গিয়েছে ওই যে বিরাকে জামাই দাদার সাথে আমরা সবাই মিলে বিহারী ঠাকুরপুর বাড়ি গিয়েছিলাম সেদিনই হারিয়ে গিয়েছে বিহারি বাবুর বাড়ি কেন তোদের বিহারি বাবুর বাড়ি যাতায়াত ছিল বুঝি না না যাতায়াত কি করে থাকবে তুমি জানো তো বলি আমার জামাই দাদা বড্ড দুষ্টু ওই বিয়ের আগে ওনার সাথে আমার একবার দেখা করানোর জন্য আমাদের নিয়ে গিয়েছিল তা নুপুরটা কি করে খুললো আর নুপুরটা যে বিহারি বাবুর বাড়িতে খুলেছে তা তুই কি করে জোর দিয়ে বলছিস কে জানে কি করে খুলে পড়ে গিয়েছিল বাড়ি ফিরে যখন খুঁজে পাচ্ছিলাম না তখন বদ্যিদি বারবার করে বলছিল যে বেহাই ঠাকুরপুর বাড়িতেই নিশ্চয়ই পড়ে গিয়ে থাকবে তা বেহাই ঠাকুরপো পেলে নিশ্চয় জানাতেন উনি যখন জানাননি তাই আমিও লজ্জায় আর কিছু জিজ্ঞেস করিনি যাকগে যাক হারিয়েছে হারিয়েছে সামান্য একটা নপুর বই তো নয় মায়ের বাড়ি আর লাভ কি খুব সামান্য একটা জিনিস কিন্তু আমার কাছে এর দাম অনেক বলতে পারেন আমার প্রাণ ভোমরা বলি উঠে পড়লে যে আসছি আমি দাঁড়াও বাছা দাঁড়াও বুড়ি অমন মরি মরি করে কোথায় ছুটছ দেখ হোঁচট খেয়ে পড়ে যাবে যে দুদণ্ড দাঁড়াও দেখি তোমার সঙ্গে না আমার দুটো গোপন কথা আছে গোপন কথা কিন্তু ছোট কাকিমা আমার যে খুব তাড়া আছে আমি না হয় পরে শুনবো আহা শোনোই না বাচ্চা বলি কি এই সারা দিন এই সংসারের পেছনে দৌড়াদৌড়ি করে তোমার সোনার অঙ্গে তো একেবারে কালি পড়ে গেছে ছাড়ো দেখি কাজকর্ম আগে আমার কথা কানা শোনো না আচ্ছা বেশ তাড়াতাড়ি বলুন বলছি কি এই মহেন্দ্র আর বেহারি এরা তো দুজন এতকাল একেবারে এক মায়ের পেটে ভাইয়ের মতো ছিল গো কি এমন হলো যে এখন দুজন একেবারে সর্বক্ষণ সাপে আর নেউলে সে আমি কি করে জানবো আপনি বরং ওদেরই জিজ্ঞেস করুন ও মা তা বললে কি আর হয় বাচ্চা তুমি সারা দিন একা হাতে সংসারের দায়িত্ব সামলাচ্ছ তা তোমায় বলবো না তো কাকে বলবো বলো দেখি এই যে মই কালকে কি অপদস্থই না করলে বেহারিকে হা হা গো ছেলেটা কিরকম অসুস্থ হয়ে পড়লে কেমন বেহুশ হয়ে গেলে ছি 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 কি অন্যায় কি অন্যায় আর আমি তো অবাক হয়ে দেখলুম এ বাড়ির কেউ তাকে একটা ডাক পর্যন্ত পারলেন আমার কথা না হয় ছেড়েই দাও আমার তো যা মাথা হেঁট হওয়া তা হয়েইছে আর তাছাড়া কি জানো তো আমি তো মায়ের জাত অসুস্থ ছেলেটাকে কি বা শাসন করব বলো দেখি কিন্তু মইন মইন এটা কি করলে তার কাছ থেকে কিন্তু এমনটা আশা করা যায় না তার তো মনে রাখা উচিত তাই না যে বেহারি একে অসুস্থ তাছাড়া তার বন্ধু না তা আমি কি করব বলুন তো যা হওয়ার তা তো হয়ে গেছে এখন সেসব আলোচনা করে লাভ কি আহা বাচ্চা এসব লাভ লোকসানের কথা তো এখানে হচ্ছে না তুমি বুঝতে পারছ না আসলে কি বলো দেখি ওই ওপরওয়ালার কাছে না সকলকে জবাবদিহি করতে হয়
হ্যাঁ, আর জবাবদিহি করতে হবে। এই বেহারি আমাদের এ সংসারের জন্য কি কম কিছু করেছে বাচ্চা? আর পিতিদানে সে কেমন ব্যবহারটা পেলে বলো দেখি। আমি যতদূর জানি তুমি তো মহিনকে মোটে গ্রাহ্যই করনি, তা আর কেউ না করুক, তুমি তো একটা প্রতিবাদ করতে পারতে মা। এসব কথা এখন থাক না ছোট কাকিমা, আমার মেলা কাজ পড়ে আছে, আমি যাই। বলছি কি বাচ্চা, মহিনের সংসারে এমন গাদার কাটনি কেন খাটতে যাবে তুমি? আর বলি কি নেই তোমার, হ্যাঁ রূপ গুণ যৌবন সব তো আছে, এত বুদ্ধি তোমার মাথায়, আর তুমি এইটুকুনি বুঝতে পারছো না? এরা তোমাকে দে বিনে পয়সার দাসীগিরি করিয়ে নিচ্ছে। হ্যাঁ তাই বলছি, এখনো সময় আছে বাচ্চা, নিজের ভালোটা তোমায় নিজেকেই বুঝতে হবে। এই সংসারে যাতা কলে নিজের মাথাখানা দে নিজেকে পিষে মেরো না তো। আহ ছোট কাকিমা ছাড়ুন, কেন শুধু শুধু আমার সময় নষ্ট করছেন? আহা সামান্য কথাখানে তুমি কেন বুঝতে পারছো না মা? আমি তো যা বলছি তা সব তোমার ভালোর জন্যই বলছি বাচ্চা। মেয়ে হয়ে জন্মেছি, আরেকজন মেয়ে মানুষের দুঃখ আমি বুঝবো না? কেন মিছিমিছি কান ভাঙিয়ে আমার সময় নষ্ট করছেন বলুন তো? আমার যা করার আমি তাই করব, কেউ আমাকে বলে কিছু করাতে পারবে না। পথ ছাড়ুন, যথেষ্ট হয়েছে, এবার আমায় যেতে দিন। ও মা গো, কি সাংঘাতিক মেয়ে, আমাকে তো পুরো পুড়িয়ে মারলে। কত ভাগে মুখ পুড়ে স্বামী খেকো কোথাকার, উনি দুটো ভালো বুদ্ধি দিতে গেছিল মনে ধরলো না? না যা যা তুই যা, বাড়ির পুরুষগুলোর মাথা চেবো আর নিত্য নতুন অশান্তি ডেকে আনে সংসারে, যা। কেন তুমি বারবার আমার কাছে আসছ? আমি নিজেকে তোমার থেকে অনেক দূরে রাখতে চাই। আমি যেদিন জানতে পেরেছি যে তোমাকে কোনোদিনও নিজের করে ভাবো না, সেদিন থেকে নিজের নিজের সমস্ত অনুভূতির গলা টিপে মেরে ফেলেছে। আমার সেই মৃত অনুভূতিগুলোকে জাগানোর চেষ্টা করুন। আমাকে আমাকে আর দুর্বল করে দিও না, আমার কাছে আর এসো না আশালতা, আমার কাছে আর এসো না আশালতা। আমি তোমাকে কথা দিয়েছি আশালতা, তোমাকে সমস্ত বিপদ থেকে আমি বাঁচাবো, কোনোদিন কোনোভাবে তোমাকে আমি দুঃখ পেতে দেব না। আমি প্রাণপণ চেষ্টা করব, আজ তোমার আর মহিন্দার মাঝখানে বিনোদিনী এসে দাঁড়িয়েছে, তোমার আর মহিন্দার সুখের সংসার ভেঙে যাচ্ছে, এটা আমি কিছুতে সহ্য করতে পারছি না আশালতা। তাই আমি মনে মনে শপথ করেছি, যে করেই হোক তোমার আর মহিন্দার মাঝখান থেকে বিনোদিনীকে আমি সরাবই। আজ এই বইগুলো আপনাকে দিলাম, আমি জানি এই বইগুলো আপনি ফেরাতে পারবেন না, আমি আপনার কাছে এই শপথ করছি,
এই বিয়ে আমি কিছুতেই করব না। সে কলঙ্ক আমি মাথা পেতে নিতাম। আমার কাছে আর এসো না শালতা, আমার কাছে আর এসো না শালতা। না না, মিথ্যে সব মিথ্যে সব মিথ্যে সব মিথ্যে। কি পেয়েছো তোমরা সবাই? আমাকে কি পেয়েছো? আমি তোমাদের খেলার পুতুল। তুমিও তুমিও আমাকে ব্যবহার করলে বিহারি বাবু। ওই অশিক্ষিত অপদার্থ সামান্য মেয়ে মানুষটা, তার উপর তোমাদের এত দরদ। তুমি আশা মহেন্দ্র বাবু সবাই সবাই আমার জীবনটা পুড়িয়ে ছারকার করে দিয়েছো। আর ওই আশালতা আমার সংসার কেড়েছে, আমার স্বামী কেড়েছে, তাও তার শান্তি হয়নি। আজ সে আমার ভালোবাসাও কেড়ে নিচ্ছে। সামান্য মেয়ে আমার প্রাপ্য থেকে আমাকে বারে বারে বঞ্চিত করে আমাকে বিক্রি করবে, আর নিজে হবে রানী। কখনো না, কখনো না। আমি বিনোদিনী, পুরুষকে আকৃষ্ট করার, তার ভালোবাসা আদায় করার সব গুণ আমার কাছে আছে। তুমি এবার তাকিয়ে তাকিয়ে দেখবে আশালতা, তোমার সব সুখ সব ঐশ্বর্য তুমি কেড়ে নেবে। তোমাকে ওই মহারানীর আসন থেকে টেনে নামিয়ে পথের ভিকিরি বানাব। তোমার প্রেমিক বিহারী বাবু সেও দেখুক দেখুক আগুন নিয়ে খেলার পর, সেই আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেব, সেটাই তোমরা দেখবে। ভাবছেন মহেন্দ্রবাবু আমার কথা বুঝি? আপনার যে পড়ার দিকে মন নেই তা আমি খুব ভালো করেই জানি। হা করে কি দেখছেন? বিনোদ, তুমি এই সময় এই ঘরে? হ্যাঁ, আমি বিনোদিনী, তোমার কাছে আজ নিজেকে সঁপে দিতে এসেছি। বলো বলো, তুমি আমায় গ্রহণ করবে না? বলো। কি বলছো তুমি বিনোদ? এই যে আমার স্বপ্নের অতীত, আমার স্বপ্নের রাজকুমারী শেষ পর্যন্ত আজ নিজে আমার কাছে এসেছে, আমার তো বিশ্বাসই হচ্ছে না। এই রাজকুমারীকে আমি যে আমার হৃদয়ের সিংহাসনে বসিয়েছি, আর তুমি কি না গ্রহণ করার কথা বলছো? বিনোদ, কতবার তোমার কাছে আমি ভিখিরির মতো গিয়েছি, আর তুমি আমায় ফিরিয়ে দিয়েছো, বারবার ফিরিয়ে দিয়েছো, শেষ পর্যন্ত সেই এলে। তবে এত দেরি করলে কেন বিনোদ? অভিমানে অভিমানে আমি কত বিক্ষত হয়ে গেছি। অনেক চেষ্টা করেছি দূরে সরে থাকার, কিন্তু আমি পারিনি। বারবার আমার মন আপনার দিকে ধেয়ে গেছে। কিসের এত অভিমান তোমার বলো? কার উপরই বা অভিমান? বিনোদ, তোমার মনে যা আছে সব খুলে আমায় বলো, বলো না। আপনার উপর কেন আপনি আশালতাকে সব দিয়ে বসলেন? মুহূর্তের মধ্যে আমাকে ভুলে গিয়ে সেই জায়গায় আশালতাকে বসালেন,
কি আছে ওই মেয়েটার? আসলে তা আপনাকে কি দিতে পারবে? আপনার জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেল। আমার রূপ, গুণ, শিক্ষা, দীক্ষা, যৌবন সব মিথ্যে হয়ে গেল। আপনি আপনি আমার জীবনটা তছনছ করে দিয়েছেন। আমার যা যা ক্ষতি করেছেন সে সব আমাকে ফিরিয়ে দিন, ফিরিয়ে দিন আমাকে। আমার জীবনের সব সুখ আপনি আমাকে ফিরিয়ে দিন, ফিরিয়ে দিন মহেন্দ্র বাবু, ফিরিয়ে দিন আমার সুখ, ফিরিয়ে দিন। শান্ত হও, শান্ত হও বিনোদ, শান্ত হও। আমার যা আছে সব তোমার, সব আমি তোমার, আমি তোমার সর্বস্ব দিয়ে ঘুরিয়ে দেবো বিনোদ, ঘুরিয়ে দেবো। ও বিনুমা, এ চলতে কে এলি? না না, হ্যাঁ ওই ওই দিক থেকে এলাম। ও তা ওই সুদাময়ী হেজেল পরিষ্কার করেছে তো রে। ও বলি মা, তোমায় কি জিজ্ঞেস করছে? হ্যাঁ, কাল কি রান্না হবে সেসব বলে দিয়েছিস তো? না না, আমি কিছু বলিনি। বালি অমনদারও কথা কইছে কেন? মা, মা গো শোনো, এই তেলটা নাও, এতদিন তো আগে তেলটা ব্যবহার করে দেখলে, কোনো কাজ হয়েছে বলে তো মনে হচ্ছে না। নাও এটা ব্যবহার করো, দেখো অনেক কাজ দেবে। দেখেছিস বিনু আমার ছেলের কত দিকে নজর? হাতের বইটা রাখ দেখি, তখন থেকে আমি বলে চলেছি তোর কোনো হুঁশই নেই। আজ আমি আর কারোর কথা শুনবো না, সংসারে কাজ করতে করতে দিন ফুরিয়ে যাচ্ছে, এই বইটা আর পড়া হচ্ছে না। আজ রাত জেগে হলেও এই বইটা শেষ করব। সে কি বালি, সারারাত ঘরে আলো জ্বললে যে মায়ের ঘুম হবে না। আমি অত পাষাণ নই রে বালি, মায়ের ঘুমের ব্যাঘাত ঘটিয়ে আমি বই পড়ব না। কাকিমা আজ বিহারী বাবুর ঘরে শোবেন, তাই ভাবছি কাকিমার বিছনাটাই আজ দখল করব। কি গো মা, তোমার কোনো আপত্তি নেই তো? না, সে আমার আপত্তি নেই, কিন্তু ওই সারা রাত জেগে থাকলে চলবে না। বাড়িতে আবার বিহারি অসুস্থ, তুই আবার কিছু বাঁধিয়ে বসিস নে বাবা। সে কি কথা বলি, সারারাত জেগে থাকলে যে তোমার শরীর খারাপ করবে, এমনিতেই তুমি সেই ভোরবেলা যাবো, একটু ভালো করে না ঘুমোলে যে বিছানায় পড়তে হবে। আমার অভ্যাস আছে, কিচ্ছু হবে না। মা আমি এখন আছি। রাত তো অনেক হয়েছে, আপনিও কি বালির মতো রাত জেগে বই পড়বেন নাকি বিহারী ঠাকুরপো? কি আর করা বৌঠান, কাজ কম নেই তাই বই এখন সঙ্গে। আচ্ছা বৌঠান, তোমার সই সারা রাত জেগে বই পড়বে, তাতে মায়ের ঘুমে ব্যাঘাত হবে না? বালির বুদ্ধির সাথে কেউ পারে নাকি? পাছে মায়ের ঘুমের ব্যাঘাত হবে বলে সে আজ মাসির ঘর দখল করে বসেছে। কাকিমার ঘর? কাকিমা তো এখানে ঘুমাবেন, তার মানে বিনোদিনী আজ ওই ঘরে একলাই থাকবে। এই নিন ঠাকুরপো, ওষুধটা খেয়ে নিন। ওনারও বলিহারি যে আজ বাদে কাল ডাক্তার হবে, রাত জাগলে যে শরীর খারাপ করবে সেটা তো বুঝিয়ে বললে পারতেন, কিন্তু কিছুই তো ডাক দিলেন না। বিনোদিনী রাত জাগবে জেনেও মহিন্দা আপত্তি করেনি, তাহলে কি এই রাত জাগার পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে? ও মা বেহাইটা করব, তখন থেকে কি এত মন দিয়ে ভাবছেন, ওষুধটা সময় মতো খেতে হবে তো। হ্যাঁ খাচ্ছি। এবার আপনি শুয়ে পড়ুন, আমি আসছি। ও হ্যাঁ, আপনি আমার বালির মতো রাত জাগবেন কেমন? আজ সন্ধ্যের পর থেকে বিনোদিনী একবারই ঘরে আসেনি, মহিন্দাও বেশ সহজেই আশালতার উপর আমার সেবা যত্নের ভার দিয়ে দিল। না, বিষয়টা একেবারেই সুবিধার লাগছে না।
কাজটা কি ঠিক করলাম? এ তো অন্যায়, এ তো পাপ। কিসের অন্যায়, কিসের পাপ? আমি তো কোনোদিনও কারো সংসার ভাঙতে চাইনি, এতদিন সোজা পথেই চলেছি। কি পেয়েছি তার বদলে? কি দিয়েছে সমাজ আমাকে? মূর্খ অকর্মণ্য সামান্য একটা মেয়ে মানুষ, কি আছে ওই আশালতার মধ্যে? কি পায় পুরুষেরা ওর মধ্যে? সবার ভালোবাসা কি ওই গেও মেয়েটা পাবে? ওর চেয়ে আমি রূপে গুণে ঢের বেশি। আমারও সংসার করা স্বাদ হয়, যন্ত্রণা বঞ্চনা আঘাত এই কি আমার প্রাপ্য? না, কেউ দেবে না, কেউ কিচ্ছু দেবে না আমাকে। আমার প্রাপ্য আমাকেই ছিনিয়ে নিতে হবে।